মেয়ে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার মেয়ের বাংলাটা ঠিক আসে না। ইংলিশে ও রাইমস বলে, ডিবেট করে পড়াও চলে। আমার মেয়ে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার মেয়ের বাংলাটা ঠিক আসে না। আজকে যদি বেঙ্গলি মিডিয়ামে কেউ নিজের সন্তানকে পড়ায়, তাহলে সে কি কোনো ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে? আমরা তো বাংলা মিডিয়ামে পড়ে এসেছি, পাতি স্কুলে পড়ে এসেছি। আমাদের বাবা মায়েরা ভালো স্কুলে পড়াতে পারেনি, তাতে কি আছে? আসুক কেউ তর্ক করতে, কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেব। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজ আমি কথা বলতে চলেছি ইংলিশ মিডিয়ামে পড়া এক বাঙালি দিদিকে নিয়ে, যিনি মনে করেন বাংলা মিডিয়ামে পড়া কোনো ছাত্র গিয়ে কোনো কর্পোরেট হাউসে ভালোভাবে চাকরি নিয়ে বাড়ি কি যেতে পারবে? আমার মনে হয় পারবে না। তো যাই হোক, এনাকে রিপ্লাই দেওয়াটা আমি এবং আমার মতো বাংলা মিডিয়ামে পড়া ছাত্রছাত্রীদের কর্তব্য বলে মনে করি। তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। চলো, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এই দিদি একজন বাংলা আরজে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, ইনি বাংলা আরজে, বাংলাতেই কথা বলেন এবং বাংলা মিডিয়ামে চাকরি করেন আর মনে করেন এটা। হে গুরুদেব, একে নিয়ে কি বলা যায় বলো তো? আশা করি কিনা আমি জানি না, একবার দেখতে হবে পুরো পাতা পাতা খায় কি। এই পাতা বলে একটা নেশা আছে, ওটা আবার কিনা খবর রাখতে হবে। তো যখন দিদির এই মূল্যবান বক্তব্যটি নিয়ে ইন্টারনেটে ট্রোল করা শুরু হয়ে যায়, তখন তিনি তার এই মহান বক্তব্যটির সংজ্ঞা দেওয়ার জন্য লাইভে এসে এই কথাগুলি বলেন। একটি বেসরকারি নিউজ চ্যানেলের ডিবেটে আমার করা একটি মন্তব্য একটা লাইন তুলে সেটাকে সোশ্যাল মিডিয়ায় নেগেটিভলি প্রচার করে, প্রচন্ড বিকৃতভাবে সেটাকে পরিবেশন করে প্রচন্ড একটা শোরগোল শুরু হয়েছে চারপাশে, যেখানে শুধু এই একটা বাক্যই শোনা যাচ্ছে যে বেঙ্গলি মিডিয়ামে পড়া ছেলে মেয়েরা কি কর্পোরেট হাউসে চাকরি ক্র্যাক করতে পারবে। আমি এই ডিবেটটাতে পার্টিসিপেট করেছিলাম, তখন আমি খুব ভালো করে জানতাম যে আমার এই কথাটাকে নেগেটিভলি ইউজ করে একটা বিশেষ সমষ্টি বা গোষ্ঠী এটাকে নেগেটিভলি প্রচার করবে। বলছি দিদি, তুমি যদি সবই জানতে তাহলে কি দরকার ছিল তোমার এই কথাগুলো বলার? আর এরকম নেগেটিভ কথাবার্তা বললে মানুষ তো বলবে। বোকা বলে কথাটা বলেছে। যে খিচুড়ি ভাষার প্রয়োগের জন্য আমাদের মাতৃভাষা খানিকটা করাপ্টেড হচ্ছে, সেই কথার মানে সেই কথার পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বলেছিলাম যে দেখুন, 8-10 ঘন্টা যদি মানুষ অফিসে অন্য কোনো ভাষায় কথা বলে, সেটা ইংরেজি হোক বা হিন্দি হোক, কমিউনিকেশনের জন্য যদি অন্য কোনো ভাষায় সে কথা বলে, তাহলে খুব স্বাভাবিকভাবেই বাড়িতে ফেরত এসে সে বঙ্কিমচন্দ্রের ভাষায় কথা বলতে পারবে না। না দিদি, তুমি মোটেও ওরকম বলনি। তুমি কি বলেছিলে আরেকবার শুনিয়ে দি। আজকে যদি বেঙ্গলি মিডিয়ামে কেউ নিজের সন্তানকে পড়ায়, তাহলে সে কি কোনো ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে? প্রতিটা কথা মিথ্যে কথা, প্রতিটা কথা ভাওতা। আসলে কি জানো তো দিদি, শুধু মাধ্যম দিয়ে শিক্ষাটাকে বিচার করা যায় না আর শিক্ষিত হওয়া যায় না। তুমিও তো ইংলিশ মিডিয়ামে পড়েছো, আদেও কিছু লাভ হয়েছে বলে আমার তো মনে হয়নি। সঠিক বলেছেন। তা বাংলায় থাকবে, বাংলার খাবে আর বাংলাকেই অপমান করবে। এটা কোন ইংলিশ মিডিয়ামে শিক্ষা দিয়েছিল দিদি? জানি না। শেষে আমি একটা কথাই বলবো, সাকসেসফুল হতে গেলে শুধু ইংলিশ জানলেই হয় না, প্রপার গাইডেন্স, প্রপার নলেজ আর ট্যালেন্ট থাকতে হয়, যেটা শুধু বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামে নয়, যে কোনো মিডিয়ামেই সম্ভব। শুধু মগজে কতটা ঢুকলো সেটা ইম্পর্টেন্ট। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাতে লিখেই কিন্তু নোবেল পেয়েছিলেন, আর আমার জানা নেই তিনি কোনো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছিলেন কিনা। আচার্য জগদীশ চন্দ্র বোস, তিনি কিন্তু বাংলা ভাষাতেই বিজ্ঞান চর্চা করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত, তিনি কিন্তু বাংলাতে লিখেই বিখ্যাত হয়েছিলেন। তিনি যদি ইংলিশে লিখতেন তাহলে হয়তো হতেই পারতো, আমরা তাকে চিনতামই না। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও, আর এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলা।